ছয় দফা দাবি কী ছয় দফা দাবি কত সালে সংগঠিত হয়েছিল এবং কেন ছয় দফা দাবিকে বাঙালির মুক্তির সনদ বা কাটা বলা হয় উনিশশো সালের পাঁচ থেকে ছয়ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে বিরোধী দলের একটি সম্মেলনে আঞ্চলিক স্বায়ত্তশাসনের শাসনের জন্য তার ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন ছয় দফা কর্মসূচি বাঙালি মুক্তির সনদ হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত ইতিহাসবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে উনিশশো সালে ছয় দফা আন্দোলন ছিল পাকিস্তানি ঔপনিবেশিকদের আধিপত্য থেকে মুক্তির জন্য সংগ্রামের একটি টার্নিং পয়েন্ট ছয় দফা দাবির ছয়টি প্রস্তাব ছিল তার মধ্যে প্রথম প্রস্তাব ছিল শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে প্রস্তাব দুই কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেন্দ্রীয়ভাবে সরকারের ক্ষমতা কেবল মাত্র দুইটি ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে যথা দেশরক্ষা ও বৈদেশিক নীতি অবশিষ্ট বিষয়গুলো অঙ্গরাজ্যগুলোতে ন্যস্ত করা উচিত প্রস্তাব তিন মুদ্রা ও অর্থ সম্বন্ধীয় ক্ষমতা মুদ্রার ব্যাপারে নিম্নলিখিত দুইটির যে কোনো একটি প্রস্তাব গ্রহণ করা চলতে পারে ক সমগ্র দেশের জন্য দুটি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে অথবা খ বর্তমান নিয়মে সমগ্র দেশের জন্য কেবলমাত্র একটি মুদ্রাই চালু থাকতে পারে তবে সেক্ষেত্রে শাসনতন্ত্রে এমন ফলপ্রসূ ব্যবস্থা রাখতে হবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচারের পথ বন্ধ হয় এক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভ ও পৃথক রাজস্ব ও মুদ্রানীতি গ্রহণ করা উচিত প্রস্তাব চার রাজস্ব কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা ফেডারেশনের অঙ্গরাষ্ট্রগুলোর কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে কেন্দ্রীয় সরকারের কোনোরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না তবে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অঙ্গরাষ্ট্রীয় রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারের প্রাপ্ত হবে অঙ্গরাষ্ট্রগুলোর সব রকমের করের শতকরা এই একই হারে আদায়কৃত অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিল গঠিত হবে প্রস্তাব পাঁচ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা ফেডারেশন ভুক্ত প্রতিটি রাজ্যের বাণিজ্যের পৃথক হিসাব রক্ষা করতে হবে বহির্বাণিজ্যের মাধ্যমে আন্ত অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাজ্যগুলোর একটিয়ারাধীন থাকবে কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সম্ম সর্বসম্মত কোনো হারে অঙ্গরাষ্ট্রগুলোই মিটাবে অঙ্গরাষ্ট্রগুলোর মধ্যে দেশজ দ্রব্য চলাচলের ক্ষেত্রে শুল্ক বা করজাতীয় কোনো রকম বাধা নিষেধ থাকবে না শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রসমূহকে বিদেশি বিদেশে নিজ নিজ বাণিজ্য প্রতিনিধির প্রেরণ এবং স্বস্বার্থে বাণিজ্যিক চুক্তি সম্পাদনের ক্ষমতা দিতে হবে প্রস্তাব ছয় আঞ্চলিক বাহিনী গঠনের ক্ষমতা আঞ্চলিক সংহতি ও রক্ষার জন্য শাসনতন্ত্রে অঙ্গ রাষ্ট্রসমূহকে স্বীয় কর্তৃত্বাধীন আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রক্ষার ক্ষমতা দিতে হবে এই ছিল ছয় দফা দাবির ছয়টি প্রস্তাবের বিস্তারিত